বন্ধুরা, আজকে আপনাদের কাছে তুলে ধরব বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম বারাণসী বা বেনারস ও তার পার্শ্ববর্তী কিছু জায়গার ভ্রমণের একটি অভিজ্ঞতা নিয়ে। দুর্গাপুজো ও কালীপুজোর মাঝে একটি এক্সটেন্ডেড উইকেন্ডে 2 রাত্রি 3 দিন ঘুরে এলাম বারাণসী। রাত 10:45 কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেসে চেপে পরের দিন সকাল 9:10 পৌঁছালাম মোঘল সরাই, যার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো স্টেশনের বাইরে এসে একটি ক্যাব বুক করে সোজা চলে আসুন বারাণসীর গোধুলিয়া মোড়। মোঘল সরাই থেকে বারাণসী যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা মতো। রাস্তাঘাট মোটামুটি, খুব ভালো বা খারাপ কোনোটাই বলবো না। গোধুলিয়ার গির্জা মোড়ের সামনে ক্যাব আপনাদের ছেড়ে দেবে, ভাড়া পড়বে 350 থেকে 450 টাকার মধ্যে। এরপর যদি হোটেল ঠিক করা না থাকে তো আশেপাশে ঘুরে নিজেরাই রুম বুক করতে পারবেন, কোনো দালালে চক্করে পড়বেন না। আমরা কাছেই এমকে গ্র্যান্ড হোটেলে উঠেছিলাম, এখানে রুম রেন্ট 2500 টাকা পার ডে উইথ এসি। রুমগুলি বেশ ভালো এবং সাজানো গোছানো। এমকে গ্র্যান্ড ও আরও কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিলাম। তো হোটেলে চেক ইন করে স্নান খাওয়া করে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমে আমরা লাঞ্চ ছাড়লাম গির্জা মোড়ের কাছেই একটি রেস্টুরেন্টে, যার নাম অন্নপূর্ণা রসোই। পিওর ভেজ রেস্টুরেন্টটি, খাবারের গুণমান যথেষ্ট ভালো। বারাণসী শহরটি গঙ্গার ধারে অবস্থিত এবং এক বাক্যে কাশী বিশ্বনাথই এখানকার প্রধান আকর্ষণ। তো লাঞ্চের পরই আমরা বিশ্বনাথ ও মন্দির দর্শনের জন্য পা বাড়ালাম। এবারের ভ্রমণের অন্যতম আকর্ষণই হল কাশী বিশ্বনাথ মন্দিরের নবনির্মিত কমপ্লেক্স। বারাণসীর বিখ্যাত গলি দিয়ে কিছুটা যাওয়ার পর মন্দির চত্বর এলো। আমরা আগে থেকে খোঁজ নিয়ে রেখেছিলাম যে 2 নম্বর গেটের পাশের একটি রাস্তা দিয়ে সোজা ললিতাঘাট যাওয়া যায় এবং 2 নম্বর গেট ও 1 নম্বর গেটে তুলনামূলক ভিড় কম হয়। সেই মতো গলির মধ্যে দিয়ে ভিড় ঠেলে এসে পৌঁছালাম বিশাল মন্দির চত্বরে। একদিকে সোজা ললিতাঘাট, অন্যদিকে বিশ্বনাথ মন্দির। বিশাল এলাকাটি পরিষ্কার রাখার চেষ্টা চলছে অনবরত। সুন্দর সিঁড়ির ধাপ, রানী অহল্যাবাইয়ের মূর্তি, ভারত মাতার মূর্তি, নানা শিল্পের নিদর্শন দিয়ে চত্বরটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। পাশে বয়ে চলেছে বহমান গঙ্গা, দূরে দেখতে পাওয়া যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। যারা অনেকদিন আগে বারাণসী গেছিলেন তাদের বলবো এখন একবার ঘুরে আসুন, পার্থক্যটা নিজের চোখে দেখতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত যাননি তাদেরও বলবো একবার বারাণসী অবশ্যই ঘুরে আসুন। প্রকৃত ভারতবর্ষকে জানতে, চিনতে, তার ঐতিহ্যকে বুঝতে বারাণসী না গেলে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। অনেকক্ষণ এই চত্বরে ঘোরাঘুরি করে ফোন, ক্যামেরা এবং বড় ব্যাগ জমা রেখে 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম মূল মন্দির চত্বরে। সেখানে সারিবদ্ধ লাইন দিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করলাম। খুব ভালো দর্শন হলো। সোনার পাতে মোড়া মন্দিরের চূড়ো দেখে অভিভূত হতেই হয়। প্রায় বিকেল অবধি মন্দিরে কাটিয়ে এরপর গেলাম অন্নপূর্ণা মন্দিরে। কথাই আছে বারাণসীতে কেউ অভুক্ত থাকেন না এবং মা অন্নপূর্ণায় সমস্ত খাবারের অ্যারেঞ্জমেন্টস করেন তাদের জন্য। তাই এখানে মায়ের দর্শন করে কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করলাম এবং কিছু মার্কেটিংও করলাম। এরপর ডিনার করে হোটেলে ফিরে এলাম। পরের দিন ভোর 4টেতে উঠে রিক্সো করে পৌঁছালাম অস্সি ঘাটে। এখানে ভোরে ও সান্ধ্যকালীন গঙ্গা আরতি হয়। আমরা ভোরে সূর্যোদয়ের সময় আরতি দেখব বলে
এই সময় এলাম। এখন আরতি 5:15 দিকে শুরু হচ্ছে সকালে। আরতি ও পরবর্তীতে সকালবেলায় 7:00-8:00 পর্যন্ত এখানে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান চলে প্রতিদিন, যার নাম সুভি বেনারস। ঘাটে খুব সুন্দর সিঁড়িতে বসবার ব্যবস্থা রয়েছে, এছাড়া প্রি বুকিং করে চেয়ারও পাওয়া যায়। একদিকে সূর্যোদয় হচ্ছে, অন্যদিকে মন্ত্রোচ্চারণের সঙ্গে মা গঙ্গার আরতি এক অদ্ভুত মন ভালো করা পরিবেশের সৃষ্টি করেছে। আরতির পর বেশ কিছু বড় বড় নৌকো শেয়ারে ছাড়ছিল গঙ্গা বক্ষ কিছুক্ষণ ভ্রমণের জন্য। তো 200 টাকা পার হেড এই রেটে আমরা শেয়ার নৌকায় চেপে বসলাম এবং নৌকা আমাদের ঘোরালো 15-20 মিনিটের মতো। বেনারসে এলাম আর নৌকা ভ্রমণ করলাম না, তা তো হয় না। তাই নৌকা করে করেই বেনারসের 54টা ঘাটের অল্প কিছু ঘাট আমাদের দর্শন হলো। তো নৌকা ভ্রমণের পর বেশ কিছুক্ষণ ঘাটে বসে শাস্ত্রীয় সঙ্গীত শুনলাম। এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে যে উঠে আসতে মনই চায় না। এরপর হোটেলে ফিরে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় ব্রেকফাস্ট করলাম এবং একটি অটো বুক করে সারনাথ ও রামনগর ফোর্ট ঘুরতে বেরিয়ে পড়লাম। গোধুলিয়া থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম 5 জন শিষ্যের মধ্যে নিজের ধর্ম প্রচার করেন এবং তাদেরকে দীক্ষা দেন। পরবর্তীকালে সম্রাট অশোক সেখানে পৌঁছন এবং বৌদ্ধ ধর্মস্তূপ, বৌদ্ধ স্তম্ভ, ধর্মাবলম্বীদের জন্য বাসস্থান এসব নির্মাণ করেন। হিউয়েন সাংও তার ভ্রমণকালে সারনাথে এসেছিলেন। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই পুরনো দিনের স্মৃতিচিহ্ন, আর রয়েছে অদ্ভুত শান্ত পরিবেশ। এছাড়াও এখানে 80 ফুটের একটি বুদ্ধ মূর্তি আছে, আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি বিশাল বড় মিউজিয়াম রয়েছে। বৌদ্ধ ধর্মস্তূপ ও মিউজিয়াম এটি দেখবার জন্য টোটাল 25 টাকা পার হেড হিসেবে একটি টিকিট কাটতে হয়। মিউজিয়ামে আছে 600 শতকের নানান বৌদ্ধ মূর্তি ও বৌদ্ধ ধর্মের নানান নিদর্শন। সারনাথ ঘুরতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে। এরপর এখান থেকে অটো করে চলে এলাম রামনগর ফোর্ট। গঙ্গার অপর পাড়ে তুলসী ঘাটের ঠিক উল্টো দিকে এই ফোর্টটি অবস্থিত। রাজপুত স্টাইলে এই ফোর্টটি তৈরি করান মহারাজা বলবন্ত সিং 1750 সালে। গঙ্গার ধার জুড়ে এই বিশাল প্যালেসটিতে একটি মিউজিয়াম করা হয়েছে, যার প্রবেশ মূল্য 75 টাকা পার হেড। মিউজিয়ামে রাজাদের ব্যবহার করা নানান অস্ত্র, দ্রব্যাদি, গাড়ি এরকম নানান নিদর্শন রয়েছে। তবে এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড। মিউজিয়াম বাদে বাকি অংশে আপনারা ফটো এবং ভিডিও তুলতেই পারেন। এরপর একটি সুড়ঙ্গ দিয়ে চলে যাওয়া যায় সোজা গঙ্গার পাড়ে। পরন্ত সূর্যের আলোয় অপূর্ব সুন্দর লাগছিল ফোর্টটিকে। এরপর আমরা ফিরে এলাম গোধুলিয়াতে হোটেলে।
হাতে সময় থাকলে দেখে নিতে পারেন বানারস হিন্দু ইউনিভার্সিটি। এরপর সন্ধেবেলায় দশাশ্বমেধ ঘাট গেলাম। যদিও নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সন্ধ্যা আরতি এই সময় বন্ধ রয়েছে। বারাণসী এলে বেনারস শাড়ি না কিনে কি যাওয়া যায়? তাই সন্ধ্যেতে কিছুক্ষণ মার্কেটে মার্কেটিং করলাম এবং রাত্রে ডিনার করে আমরা হোটেলে ফিরে এলাম। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকালবেলা বেরোলাম লোকাল কয়েকটি মন্দির দর্শনের জন্য। টোটোতে করে প্রথমেই গেলাম বিখ্যাত কাল ভৈরব মন্দির। অল্প লাইন দিয়েই খুব ভালোভাবে বাবার দর্শন হলো। এরপর এলাম দুর্গা মন্দির দেখতে। লাল সোনালী রঙের উজ্জ্বল মন্দির সাথে অসাধারণ মাতৃমূর্তি মনের মধ্যে অদ্ভুত শান্তি দান করবে। এরপর এলাম তুলসী মন্দির। এখানে তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন। মন্দিরের গোটা দেওয়াল জুড়ে রামায়ণ খোদিত রয়েছে এখানে। এরপর গেলাম ত্রিদেব মন্দিরে। এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ। সবশেষে গেলাম বিখ্যাত সংকটমোচন মন্দিরে। এই হনুমান মন্দিরটি খুবই জাগ্রত এবং মানুষের মধ্যে বিশ্বাসও প্রবল এই মন্দিরকে ঘিরে। এরপর টোটোতে করে হোটেলে ফিরে এলাম। এই দিন সকালে মন্দিরগুলি ঘোরার জন্য আমাদের টোটো ভাড়া পড়ল 430 টাকা। স্নান করে একটু দশাশ্বমেধ ঘাট ঘুরতে গেলাম। ঘাট ও তার পাশের বড় বড় ছাতাগুলি দেখলেই জয় বাবা ফেলুনাথ চোখের সামনে ভেসে ওঠে। ঘাটের কাছে বেনারসের বিখ্যাত গলিতে কিছুক্ষণ ঘুরে ফাইনালি লাঞ্চ করে হোটেলে ফিরে এলাম। দুপুরটা রেস্ট করলাম এবং বিকেলে একটি ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম মোগলসরাই স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ফিরতি ট্রেন ছিল চম্বল এক্সপ্রেস। রাত্রি 8:28 মোগলসরাই বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ছাড়বে। পরের দিন সকাল 7:00 পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এই ছিল আমাদের 4 রাত্রি 5 দিনের একটি ছোট্ট সফর, যেখানে 2 রাত্রি আমরা ট্রেনে কাটিয়েছি আর 2 রাত্রি ছিলাম হোটেলে। আমাদের এই ট্যুর প্ল্যানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সব বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।